হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নয়নাস হোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই বাঙালির একেবারে পাত পেড়ে খাওয়া দাওয়া, আর শেষ পাতে তো চাটনি থাকতেই হবে, চাটনি না হলে বাঙালির আবার জমে না। তো চলুন আজকে আমরা দেখে নেব ড্রাই ফ্রুট চাটনি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দিন, এটি একেবারে ফ্রি। ড্রাই ফ্রুট চাটনি বানানোর জন্য আমি নিয়েছি টমেটো, তার সঙ্গে নিয়েছি এক টুকরো লেবু, নিয়েছি কাজু কিশমিশ, নিয়েছি আমসত্ত্ব, নিয়েছি পরিমাণ মতো চিনি, আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। সবার প্রথম কড়াইতে দেব সামান্য তেল। চাটনি বানাতে বেশি পরিমাণে তেল লাগে না, সামান্য হলেই চলে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। কিছুটা ফ্রাই হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, পাঁচফোড়নটাও ফ্রাই করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো, টমেটোগুলোকে আগে থেকেই ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম। আর এই চাটনি বানাতে খুব একটা বেশি টাইম লাগে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা লাগিয়ে দেব, ঢাকনা লাগিয়ে রেখে দেব 5 মিনিট। আবার ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর টমেটো গলে যেতে বেশি টাইম লাগে না। এবার আমি অ্যাড করে দিলাম চিনি, চিনিটা আপনারা যে যার পছন্দ মতোই দেবেন, বেশি মিষ্টি খেতে চাইলে বেশি, আর কম মিষ্টি যদি পছন্দ করেন তাহলে কম। এবার আবারও ঢাকনা দিয়ে দিলাম, আবারও রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন চিনিটা গলে গেছে, টমেটো প্রায় গলেই গেছে। এবার আমি এটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এগুলো একটু পেস্ট পেস্ট হয়ে যায়। বারবার ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোর একেবারে লাল টুকটুকে কালার এসেছে। চাটনি বানানোর জন্যে সবসময় লাল টুকটুকে টমেটো দেখে নেবেন, তাহলে চাটনির কালারও খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো, কাজু আর কিশমিশ দিলাম। ওহো সরি, আমসত্ত্বগুলো পড়লো না, বাটির সঙ্গে চিপকে গেছে। দেখুন এবার দিয়ে দিলাম আমসত্ত্ব। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে চাটনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটু সেদ্ধ হয়ে যায়। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই রেডি ড্রাই ফ্রুট চাটনি। এবার আমি নামিয়ে এটার মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস যাতে স্মেল সুন্দর আসে। লেবু রসটা দেওয়ার ফলে টেস্ট যেমন বাড়ে তেমন স্মেলটাও সুন্দর আসে। দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে দিলেই রেডি ড্রাই ফ্রুট চাটনি। তো বন্ধুরা, নববর্ষের দিন খুব অল্প সময়ই বাড়িতে বানিয়ে ফেলুন ড্রাই ফ্রুট চাটনি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লিঙ্কটি শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন নিচের লাল বাটনে। ধন্যবাদ।